ओम नमो शिवाय। আশা করি সকলেই ভালো আছেন ঈশ্বরের কৃপায়। নতুন বছরে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আপনাদের মিস্টার গৌরী চ্যানেলে সকলকে স্বাগতম। এখনো পর্যন্ত চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দেননি, আমি অবশ্যই বলবো সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিতে, যাতে আপনাদের আমি যে ধরনের তথ্যগুলো আপনাদের দিয়ে থাকি সেই তথ্যগুলো আপনাদের যাতে তাড়াতাড়ি পেয়ে যান এবং সঙ্গে সঙ্গে আপনারা সেগুলো সম্বন্ধে জানতে পারেন। তো আজকের মূল বিষয় হচ্ছে বৃহস্পতি গোচর করছে 22শে এপ্রিল, অর্থাৎ কাল 22শে এপ্রিল। তো সেই বৃহস্পতি মেষের ঘরে, মেষ রাশির ঘরে গোচর করছে, এবং এই মেষ রাশির ঘরে গোচর করার জন্য মেষ রাশির ঘর কিন্তু এখন ভর্তি, চারটে গ্রহ একসাথে, বৃহস্পতি, রবি, বুধ, রাহু তো ছিলই, তো চারজন মিলে মেষ রাশিকে আজকে বলতে গেলে দখল করে রেখেছে। তো এর জন্য মেষ রাশির খুব ভালো অ্যাডভান্টেজ, দারুণ অ্যাডভান্টেজ মেষ রাশির। মেষ রাশির এই অক্টোবরের পর থেকে, অক্টোবরে যেহেতু রাহু ট্রানজিস্ট করে বেরিয়ে যাবে আপনাদের মীন রাশিতে, তো আমি বলবো যে বৃহস্পতি এই যে ট্রানজিস্ট, এই যে এক বছর বৃহস্পতি আপনার ঘরে থাকছে, মেষ রাশির ঘরে, তো এই সময়টাকে মেষ রাশিকে বলবো কাজে লাগাতে। কারণ মেষ রাশির এই সময়টাতে অর্থের এটা আমদানিটা আর একটু বাড়বে। যারা চাকরি বাকরি খুঁজছেন, যাদের চাকরির নিয়ে চিন্তিত আছেন, তাদের চাকরিগুলোর সমস্যা সমাধান হবে, নতুন চাকরি হবে। যাদের চাকরিস্থল অলরেডি চাকরি করছেন কিন্তু প্রচুর স্ট্রাগল করছেন, তাদের ক্ষেত্রে প্রমোশন হওয়ার সুযোগ আসবে। যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে আর্থিক লাভের পরিমাণ বাড়বে। তো এই সমস্ত কাজগুলো বৃহস্পতি আগামী 22শে এপ্রিলের পর থেকে মেষ রাশিকে দিতে থাকবে। এটা একটা খুবই সুখবর মেষ রাশির জন্য। এবং মেষ রাশির ক্ষেত্রে আর একটা সুখবর হচ্ছে রবি সংযুক্তি হয়েছে এই এতে। অতএব এই একটা মাসের মধ্যে আপনারা দেখতে পারবেন যে আপনাদের কিন্তু মান মর্যাদা অনেক বেশি গুরুত্ব পাবে, আপনাদের কথাবার্তা অনেক বেশি লোক মান্য করতে শিখবে, জানবে, আপনাদের সাথে একটা বেশ ভালো অ্যাটাচমেন্ট তৈরি হবে। তো সেই হিসাবে যদি দেখি, এবং সঙ্গে বুধ আছে, যদিও বুধ এক্ষেত্রে একটু থাকলেও, অসুবিধার মধ্যে থাকলেও, কিন্তু বুধ আপনাদেরকে সেই মতো বুদ্ধি দিয়েও সাহায্য করবে। তো চারটে গ্রহের ফলে আপনাদের কিন্তু আগামী যে দিনটা আসছে সেই দিনে কিন্তু আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে প্রচুর পরিশ্রম করতে হবে, এই সময়টাকে একদম 100% কাজে লাগাতে হবে। কারণ এই সময়টাই আপনাদের জন্য হয়তো হতে পারে আগামী 2-3 বছরের অনেক কিছু সঞ্চয় করে নিতে পারে। তো সেই জন্য এই সময়টাকে এখন কাজে লাগান আপনারা, কারণ এটা প্রায় 12 বছর পরে আপনারা এই সুযোগটা পাচ্ছেন। আবার কবে পাবেন, ন্যূনতম 12 বছর তো হবেই, আবার কবে পাবেন সেটার কোনো ঠিক নেই। তো এখন আপাতত মেষ রাশি এই জায়গাটা ভালো। নেক্সট আসছি বৃষ। বৃষর ঘরেতেও কিন্তু এখন বর্তমানে শুক্র আর চন্দ্র, মানে সুখ, আমরা যেগুলো বলি সুখ, স্বাচ্ছন্দ্য, ঐশ্বর্য, হ্যাঁ, এগুলো তো শুক্রই দিতে থাকে। তো সেই হিসাবে হঠাৎ প্রাপ্তি কিছু, হ্যাঁ, স্বামী স্ত্রী বা প্রেম প্রণয় বিয়ে, এইগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ রাশির জন্য খুব ভালো শুভ দিক। তো সেই হিসাবেও আপনারা কিন্তু এই সময়টা কাজে লাগান। এবং আপনাদের দ্বাদশে বৃহস্পতি থাকছে, তো যার ফলে সেক্ষেত্রেও আপনাদের কিন্তু বৃহস্পতি অনেকটা আপনাদের হেল্প করবে, এবং আপনাদের ব্যবসা বাণিজ্য, আপনাদের প্রসার, আপনাদের কর্মক্ষেত্র, আর্থিক উন্নতি, সচ্ছলতা, যাই বলুন না কেন, সেগুলো কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। মোটের ওপর আপনারা এই বছরটাতে একটা ভালো গ্রোথ পাবেন। তো এই গ্রোথটাকে আপনাদের কিন্তু কাজ দিয়ে, কর্মে দিয়ে, সেগুলোকে কিন্তু আপনাদেরকে শরীরটাকে সুস্থ রাখতে হবে। সব থেকে বড়ো কথা যেটা, শরীরটাকে সুস্থ রাখতে হবে, এবং সেই সুস্থ রাখার ফলে আপনাদের যে কাজগুলো করবে সেই কাজগুলো কিন্তু আপনাদের জন্য অনেকটা ভালো ফল এনে দেবে। মিথুন রাশি, মিথুনের এখন নিজের ঘরে মঙ্গল বসে আছে, সেই যে মঙ্গল এতদিন ধরে বক্রী অবস্থায় ছিল সেই মঙ্গল মার্গী অবস্থায় বসে আছে।
তো সেই ক্ষেত্রে যেগুলো সমস্যা হচ্ছিল সেই ক্ষেত্রে কিন্তু মঙ্গলের জন্য মিথুনের কিন্তু একটু অ্যাডভান্টেজ বাড়বে, কারণ মিথুন কিন্তু বর্তমানে অনেক কিছু যা আশা করেনি সেই আশাগুলো কিন্তু মিথুন এখন করতে পারবে। আশা অতিরিক্ত এই বৃহস্পতি শুক্র মঙ্গল এই তিনটে ট্রানজিট এমন একটা জায়গায় আছে মিথুনের ক্ষেত্রে, তো সেখানে কিন্তু মিথুনের অনেক কিছু ভাবনা চিন্তা বেড়ে যাবে এবং যে কাজে হাত দেবে সেই কাজই সফল হবে। পড়াশোনার ক্ষেত্রে যারা স্টুডেন্ট আছে তাদের জন্য তো খুবই ভালো, এবং যারা বিয়ে থা করতে চাইছেন তাদের জন্যও ভালো, যারা বিয়ে করবার ইচ্ছুক আছেন তারাও আস্তে আস্তে এই কথাবার্তা বলে এগিয়ে যেতে পারেন নির্ভাবনায় নিশ্চিন্তে, এবং আর্থিক দিক দিয়ে যথেষ্ট সাপোর্ট থাকবে আপনাদের, এবং অপ্রত্যাশিত কিছু ফল আপনারা পেতে পারেন এই সময়, এই কটা দিন বা এই কটা মাস যেটা আসছে সেই সময়টা। আগামীকাল থেকে আপনাদের দেখবেন অনেক কিছু পরিবর্তন এসে যাবে মিথুন রাশির জন্য। কর্কট রাশি, কর্কট রাশিরও ভালো এ আছে, কর্কট রাশি যা যা ঘটনা দেখা যাচ্ছে সেই হিসাবে কর্কট রাশির কিন্তু গ্রহগুলো যে স্থানে স্থানে আছে সেই স্থানেতে সবই আসবে, সম্পত্তি পাবেন, ব্যবসার দিকে ভালো লাভ হবে। যারা কর্মজগতের সাথে যুক্ত আছেন, চাকরি করেন যারা, তাদেরও আপনার পদোন্নতি হবে, আর্থিক উন্নতি হবে, সবই হবে। শুধু কর্কট রাশির একটাই কথা বলবো, কর্কট রাশির মূল সমস্যা যেটা হবে এই সময়টাতে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, সেটা হচ্ছে কর্কট রাশির মানুষজনদের কিন্তু কথাবার্তা খুব বুঝে বলতে হবে, কথাবার্তা বুঝে বলতে হবে, মাথা চট করে গরম করা যাবে না, আর ভুল বোঝাবুঝি থেকে দূরে থাকতে হবে। কোনো একটা কিছু কথা শুনেই হট করে কিছু সিদ্ধান্ত নিলে চলবে না, তার গভীরে গিয়ে তাকে পর্যবেক্ষণ করে যাচাই করে যেটাকে বলা হয় সেটা করে তবেই কিন্তু কাজটা করতে হবে কর্কট রাশির ক্ষেত্রে, কারণ কর্কট রাশির কিন্তু শত্রু সংখ্যা কিন্তু বাড়বে, কারণ শত্রু সংখ্যা যদি বাড়ে এবং সেই শত্রুকে কিন্তু চেনাটা খুব দায় হয়ে যাবে কর্কট রাশির জন্য, কারণ শত্রু হয়তো যাকে মিত্র ভাবছেন সেই আপনার প্রধান শত্রু, কিন্তু আপনি জানেন না তার পেছনে পেছনে আপনার শত্রুতা করে যাচ্ছে, তো এরকম কিন্তু কিছুই হবে। তাই কাউকে খুব বিশ্বাস করে সব কিছু নিজের গোপন কথা সবাইকে ডিসক্লোজ করার ব্যাপারে আমি বলবো যাবেন না, করবেন না, একটু গোপনীয়তা রাখুন নিজের মধ্যে, ঠিক আছে। কর্কট রাশির ক্ষেত্রে শুধু এটাই বলার আছে, বাকি যা আপনাদের জন্য চলছে খুবই ভালো আছে, খুব সুন্দর আছে, ভালো ফল পাবেন সব কিছুতে আপনারা, মূল তো যে আর্থিক দিক দিয়ে যে সমস্যাগুলো আছে সেগুলো মিটে যাবে বা আপনাদের আরও স্ট্রং হবে আর্থিক জায়গাগুলো, কিন্তু ওই বললাম যে কথাবার্তা বুঝে বলতে হবে, আর আপনার নিজের বাক সংযম রাখতে হবে, আপনার মুখ দিয়েও যেন কোনো খারাপ কথা না বেরিয়ে যায়, কোনো শত্রু নতুন করে সৃষ্টি না হয়ে যায়, এবং কাউকে 100% ভরসা করবেন না, বিশ্বাস করবেন কিন্তু নিজের সবটা দিয়ে নয়, তার মধ্যে সব কিছু যাচাই করে সেই বিশ্বাসটা করবেন, এইটাই আমার অনুরোধ রইল আপনাদের কাছে কর্কট রাশির জন্য। নেক্সট সিংহরাশি, সিংহরাশির এই বৃহস্পতির গোচর সিংহরাশিকেও ভালো ফল দেবে, খুব সুন্দর ফল দেবে সিংহরাশির, অনেক কিছু যে স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে সিংহরাশির, যেগুলো ভাবছিল করতে পারছিল না, হওয়া কাজ পেন্ডিং হয়ে যাচ্ছিলো সেইগুলো হবে, জমি সংক্রান্ত ব্যাপার, বাড়ি সংক্রান্ত ব্যাপার, চাকরি বাকরি সব যেগুলোতে মাঝে যে আটকে যাচ্ছে ধাক্কা খাচ্ছে সেগুলো কিন্তু এই বৃহস্পতির ট্রানজিস্টে এবং শুক্রের ট্রানজিস্টের ফলে কিন্তু সিংহরাশি কিন্তু ভালো ফল পাবে। সিংহরাশিরও শুধু বুদ্ধি দিয়ে একটু কাজ করতে হবে, ধৈর্য ধরতে হবে এবং মাথা ঠান্ডা রাখতে হবে, মাথা চঞ্চল করার মতো কিন্তু হলেই কিন্তু সব দিকে সমস্যা হয়ে যেতে পারে, এটা হলো সিংহরাশির ব্যাপার। সিংহরাশির জন্য আমি সেই জন্য বলবো যে মাথা ঠান্ডা রাখুন, ধৈর্য ধরুন এবং সঞ্চয়ের দিকে মন দিন, আপনারা কিন্তু সঞ্চয় করতে পারবেন, এইটাই টাইম আপনাদের সঞ্চয় করবার, এই একটা সময় আপনারা আসছে যে সময়টা কিন্তু আপনারা অনেক কিছু সঞ্চয় করতে পারবেন। লোকটাকে একটু কন্ট্রোল করা বা অত্যাধিক খরচা করা, হাতে অনেক টাকা এসছে খরচা করে যাচ্ছে বা খরচা করব, বাঁধ ভাঙা খরচা, এইটা যদি করেন তাহলে কিন্তু সঞ্চয়ের মুখ দেখবেন না, কারণ এটা একটা টাইম, এটা একটা সুযোগ আপনাদের দিচ্ছে, তো যে সুযোগটা থেকে আপনারা পেতে পারবেন সঞ্চয়ের জায়গাটা।
নেক্সট আসবো কন্যা রাশি। কন্যা রাশি চিরদুখী, চির চির চিরদুখী। কন্যা রাশি সম্বন্ধে বলতে গেলেই কান্না পায়, কিন্তু আমি যেটা বছরের শুরুতে বলেছিলাম 2023-এর যে কন্যা রাশির ভাগ্য খারাপ, কিন্তু সেখানে আর একটা কথা বলেছিলাম, কারণ গ্রহগুলো যে পজিশনে থাকার কথা কন্যা রাশি, কিন্তু সেই গ্রহগুলো সেই পজিশনে পাচ্ছেন না, এতদিন ধরে পায়নি, লাস্ট 30 বছর ধরে কন্যা রাশির অবস্থা খুবই খারাপ। যে যতই বলুক, দু একজন ছাড়া কন্যা রাশি কিন্তু ম্যাক্সিমামটাই খারাপ। যাই হোক, সেক্ষেত্রেও কিঞ্চিত সুখের আলো তো মানুষ দেখবেই, কারণ খারাপের মধ্যেও তো মাঝে সাঝে ভালো হয় বা ভালো হতে পারে। সবসময় যে খারাপ মানে একেবারে খারাপ তো হতে পারে না, তাই কিছু ভালো হয়। তো এই ক্ষেত্রে এই যে 22 এপ্রিল আমি গ্রাফ দিয়ে বুঝিয়েছিলাম গতবারে, তো 22 এপ্রিলের পর থেকেই কিন্তু কন্যা রাশির আনটু অক্টোবর অবধি, যতক্ষণ না কেতু আর রাহুর ট্রানজিস্ট হচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু কন্যা রাশির জন্য সুখবর আছে। কন্যা রাশি কিন্তু আয়ের এটা বাড়বে, আয়ের সংস্থানটা বাড়বে, আয়ের দিকটা বাড়বে। হঠাৎ কোথা থেকে কি টাকা চলে আসবে, হঠাৎ কোথা থেকে কিছু একটা সুযোগ চলে আসবে, সেটা আপনি কল্পনাও করতে পারবেন না, বা কল্পনা করেন না, স্বপ্নও দেখেন না, ভাবতেও পারেন না, কিন্তু সেরকম কিছু রেফারেন্স হঠাৎ করে কাজে এসে যাবে আপনাদের এই 22 এপ্রিলের পর থেকে, যেখানে কিন্তু আপনাদের নতুন করে ভাবতে সাহায্য করবে এবং নতুন করে এগোনোর জন্য একটা উদ্যমতা আপনারা কিন্তু পাবেন মনের ভেতর, একটা জোর আসবে। কারণ সেখানে আপনারা অর্থের অনেক কিছু আপনারা দেখতে পারবেন যেগুলো আপনাদের কাছে আসছে। এবার সঞ্চয়ের জায়গাটা যদি বলেন, তাহলে আমি বলবো যে ব্যয় আপনাদের নিজেদের হাতে না থাকলেও কিন্তু কন্ট্রোলটা করার চেষ্টা করতে হবে। যদি কন্ট্রোল করার চেষ্টা করতে পারেন, তাহলে অবশ্যই মাথায় রাখবেন যে আপনাদের হাতে কিন্তু অর্থ আসছে। অর্থ একদম যেটা আসছিল না বা আসলেও অত্যাধিক, যা ইনকাম তার থেকে ব্যয় বেশি, তো সেই জায়গাতে বলবো যে আপনারা কিন্তু কিছু কিছু অল্প 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 করে হলেও একটা কিন্তু টাকার সোর্স আপনারা দেখতে পারবেন। তো সেই জন্য বলবো যে সঞ্চয়ের জায়গাটা আপনাদের নিজেদের হাতেই অনেকটা থাকবে, কারণ ব্যয় কিন্তু আপনাদের করাবে। তো সেই ব্যয়ের জায়গাটা আপনাদের লোভ দেখাবে, আপনাদের প্রলোভিত করবে, সেইখানটা কিন্তু আপনাদেরকে রাশটাকে চেপে ধরতে হবে, তাহলে কিন্তু কন্যা রাশির ভালো আছে। কারণ নতুন চাকরি, নতুন ব্যবসা, এইসবের ক্ষেত্রে কিন্তু উদ্যোগ নেওয়া যেতে পারে এবং উদ্যোগ নিলে কিন্তু সফলতা দেখতে পারবেন। নেক্সট তুলা, মাথায় কেতু অলরেডি বসে আছে, কিন্তু সপ্তমে তুলার মেষ রাশির ঘরে বৃহস্পতি আসার ফলে তুলার কিন্তু পদোন্নতি হবে, আর্থিক উন্নতি হবে, ব্যবসা বাণিজ্যে লাভ হবে। হয়তো শরীরের দিক দিয়ে, শারীরিক দিক দিয়ে কিছু অসুবিধার মধ্যে পড়বেন, কিন্তু তুলা রাশির কিন্তু আর্থিক অবস্থা ভালো হবে, এবং তারা যে প্রকল্প নিয়ে যদি কেউ যারা কাজ করছেন, তাদের কিন্তু প্রকল্প কিন্তু সফলতার মুখ দেখতে পাবে। যারা পড়াশোনা করছেন তাদের মধ্যেও কিন্তু একটা পরীক্ষা দেওয়ার যাদের ব্যাপারটা থাকছে বা আসছে, তাদের জন্য কিন্তু পড়াশোনাতেও কিন্তু ভালো ফল তারা আশা করতে পারে তুলা রাশির মানুষজনদের জন্য। এবং তুলা রাশির একটাই কি বলবো, কি তুলা রাশির যারা লোকজন আছেন তারা কিন্তু অন্যের কথায় বিশ্বাসটা কম করবেন, প্রলোভিত কম হবেন, হ্যাঁ, এবং কান নিয়ে গেল বলেই কানের পেছনে দৌড়বেন না, হাত দিয়ে দেখার চেষ্টা করবেন কানটা আদৌ আছে কি না, কারণ আপনাদের কিন্তু একটু দিগ্ভ্রান্ত করে দেওয়ার জন্য আপনাদের কিছু শত্রু তৈরি হবে অজান্তেই। তো সেই ক্ষেত্রে কিন্তু একটু সজাগ থাকবেন, বিপদে ফেলার জন্য প্রচুর মানুষ আপনার পাশে দাঁড়াবে, হয়তো বন্ধু সেজে দাঁড়াবে, ভাববেন কি আপনার বন্ধু হিসাবে কাজ করছে, নিশ্চয়ই বন্ধু হিসাবে দাঁড়াতেই পারে, কিন্তু একটু ভেবে চিনতে বুদ্ধি দিয়ে কাজ করবেন, মায়ায় পড়বেন না কারুর, আর কাউকে চট করে বিশ্বাস করে ফেলবেন না, যেটা আমি কর্কট রাশির ক্ষেত্রেও বলেছিলাম, কারণ কর্কট রাশির তেও তাই ব্যাপারটা আছে। কর্কট রাশি মানুষের জন্য ভাবে বেশি, করে বেশি হয়, কিন্তু আবার উল্টো দিক দিয়ে সেই মানুষই কিন্তু তাদেরকে শত্রুতা করে বা পেছনে একটা ষড়যন্ত্র করে। তো যাই হোক, তুলা রাশির ক্ষেত্রে বলবো অতটা নয়, কিন্তু তুলা রাশি কিন্তু যেন বুঝে শুনে পাওয়া পারে।
সব কাজে, যে কোনো ইনভেস্টমেন্টও যদি করতে যান, একটু বুঝে শুনে ইনভেস্টমেন্ট করবেন, ভালোভাবে জেনে শুনে পড়াশোনা করে করবেন। বৃশ্চিক রাশি সেরকম কিছু খুব একটা বিশাল কিছু হওয়ার কিছু ব্যাপার নেই, নর্মাল যেমন চলছে তেমনই চলবে। শুধু সেক্ষেত্রে বলবো যে মানে স্বামী স্ত্রীর মধ্যে যে থাকবে সেই দিক দিয়ে, শ্বশুরবাড়ির দিক দিয়ে বা স্ত্রীর দ্বারা একটা ভালো আর্থিক পজিশান পাবেন, বা স্ত্রীর জন্য, হ্যাঁ, বা যারা স্বামী স্ত্রী আছেন, হ্যাঁ, মহিলা যারা আছেন তাদের স্বামীর জন্য এই সব দিক দিয়ে যারা দেখতে পাবেন যে একটুখানি তাদের জন্য অন্যের হিসাবে তারা কিন্তু পারিবারিক দিক দিয়ে অনেকটা সফলতা পাবেন এবং সহযোগিতা পাবেন। যদি কোনো কাজ করতে যান বা কোনো প্রকল্প নেন বা কিছু কাজ করেন, তো সেখানে স্ত্রীর দ্বারা বা স্বামীর দ্বারা কিন্তু আপনারা কিন্তু যথেষ্ট সাপোর্ট পাবেন, আর্থিক দিক দিয়ে সাপোর্ট পাবেন, যেটা মূল বিষয়। আর্থিক দিক দিয়ে সাপোর্ট পাবেন, বুদ্ধি নিজের বুদ্ধি কাজ হয়তো না করলেও তাদের বুদ্ধিটা কিন্তু নেবার চেষ্টা করবেন এই সময় কিন্তু তাদের বুদ্ধিটা যথেষ্ট থাকবে এবং তাদের মান গুরুত্ব সব কিছু বেশি থাকবে। তাদের কিন্তু এই জায়গাতে কিন্তু তারা আপনার থেকে অনেক বেশি অ্যাক্টিভ থাকবে, মানে আপনার পার্টনারের একটা পরামর্শ নিয়ে মূল কথা চলার চেষ্টা করবেন এবং দেখবেন পার্টনারের থেকে আপনি অনেক হেল্পও পাচ্ছেন। নেক্সট ধনুরাশি বলবো এটাই যে ধনুরাশির এখন ষষ্ঠ স্থানে বৃহস্পতি, বুধ এবং রবি একসাথে তিনটে বসে আছে এবং ধনুরাশির তো এখন সাড়ে সাথী কেটে গেছে, যার জন্য ধনুরাশি নিজে খুব ফ্রি লাইফ একটা কাটানোর চেষ্টা করছে, পুরনো আঘাত যেগুলো আছে সেগুলোকে মেরামতি করার চেষ্টা করছে। তো এই ট্রানজিস্টা, বৃহস্পতির যে ট্রানজিস্টা, এটা খুব দরকার ছিল, এটা ধনুরাশির জন্য খুব দরকার ছিল। তো এই একটা বছর কিন্তু ধনুরাশি নিজেদেরকে কিন্তু অনেকটা সামলে উঠতে পারবে এবং যে জায়গাগুলো তাদের ধ্বংস হয়ে গেছিলো বা ক্ষতি হয়ে গেছিলো সেই জায়গাগুলো কিন্তু তারা রিকভার করতে পারবে, এইটুকু নিয়ে আমি বলতে পারি যে বৃহস্পতি দ্বারা তারা কিন্তু অনেকটাই নিজেদের কিন্তু রিকভার করতে পারবে। নেক্সট মকর রাশির চতুর্থে বৃহস্পতি ট্রানজিস্ট হয়েছে এবং মকর রাশির নিজে কিন্তু যারা মকর রাশিতে আছেন তারা আপনারা সবাই জানেন যে শনির সাড়ে সাতটির দ্বিতীয় স্টেজে আপনারা দাঁড়িয়ে আছেন, শনির সাড়ে সাতটির দ্বিতীয় স্টেজে দাঁড়িয়ে আছেন। তো সেই হিসাবে আপনাদের এখন সাড়ে সাতটির দ্বিতীয় স্টেজ মানে মধ্য ভবনে বলা যেতে পারে, তো সেখানে কিন্তু আপনাদের কিন্তু এখন বর্তমানে দেখতে গেলে আপনাদের কিন্তু সময়টা খুবই খারাপ হতে পারে, আস্তে আস্তে ডিটিরিয়েট করতে পারে। কিন্তু সেক্ষেত্রেও আমি বলবো যেহেতু বৃহস্পতি একটা ট্রানজিস্ট হয়েছে মেষেতে, অর্থাৎ আপনাদের চতুর্থের ঘরে, যেখানে বাড়ির লোকের মা বাবা বা আপনাদের সম্পত্তিজনিত যেসব ব্যাপারগুলো আছে সেই সব জায়গাগুলো থেকে কিন্তু বৃহস্পতি আপনাদেরকে অনেকটা হেল্প করবে এই সাড়ে সাতের টাইমে, যেটা হয়তো সমস্যা হচ্ছিলো বা হচ্ছে বুঝতে পারছেন সাড়ে সাথে যাওয়ার জন্য, বা সেই জায়গাগুলো যতটা আপনাদের মনে হচ্ছে সেখানে কিন্তু মকর রাশি কিন্তু একটা দারুণ গার্ড পাবে, আর কিছু হবে না, একটা গার্ড পাবে, ক্ষতি হওয়ার থেকে একটা গার্ড পাবে এই ট্রানজিস্টারতে, কারণ শনি অলরেডি কুম্ভ রাশির ঘরে বসে আছে এবং সাড়ে সাতটির আপনার সেকেন্ড স্টেজ চলছে এবং আপনাকে এখনও পাঁচ বছর এই ব্যাপারটা চালিয়ে যেতে হবে, আড়াই বছর চালিয়ে যেতে হবে, কারণ আড়াই বছর পরে মিন্নেতে যখন চলে যাবে তখন আপনি মকর রাশি আপনারা ফ্রি হয়ে যাবেন, তখন আপনাদের আবার নতুন করে জীবন স্টার্ট করতে হবে। কুম্ভ রাশিতে শনি নিজেই বসে আছে এবং স্বরাশিতেই বসে আছে, নতুন করে কিছু বলার নেই কুম্ভ রাশিকে, কারণ কুম্ভ রাশি শনি সাড়ে সাতিও যেমন চলছে আবার উল্টো দিকে শনি নিজের ঘরেই সাড়ে সাতি চালাচ্ছে। তো যার ফলে এই ক্ষেত্রে ব্যাপারটা এরকম হলো, নিজের ঘরে বসেই আমি কি নিজের ঘরকে অত্যাচারিত করতে পারি, এরকম ব্যাপারটা না, করতে পারি না।
নিজের ঘরকে কখনো ধ্বংস করতে পারি কি করতে পারে না। সেই হিসাবে কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো এই সাড়ে সাতটি কিন্তু কুম্ভের ক্ষেত্রে এখনো পর্যন্ত কিছু এফেক্ট পড়বে না, বরং ভালো ফল পাবে এবং বৃহস্পতির এই ট্রানজিট আরও তাকে ভালো ফল দেবে। মীন রাশি, মীন রাশির এই বছর হচ্ছে সাড়ে সাতির প্রথম ধাপ, সেক্ষেত্রে বৃহস্পতি ছিল এতদিন মীন রাশিতে এবং বৃহস্পতি নিজের ঘরে ছিল বলা যেতে পারে, তো সেক্ষেত্রে মীন রাশির একটু অসুবিধা হবে। কারণ মীন রাশির এখন চলে যাচ্ছে যেখানে সেটা হচ্ছে মীন রাশির দ্বিতীয় ঘরে, তো লগ্নে যেখানে মীন রাশি ছিল বৃহস্পতি সেখান থেকে বেরিয়ে যাচ্ছে 22 এপ্রিলের পর থেকে দ্বিতীয়ের ঘরে মেষ রাশির ঘরে। কিন্তু শনির যে সাড়ে সাতের যে প্রকোপ এটা প্রথম আড়াই বছরের প্রকোপ, যার ফলে মীন রাশি কিন্তু এই সময় শরীর সাড়ে সাতি এফেক্ট সেইভাবে ভালো বুঝতে পারবে না। কেন দেখুন সাড়ে সাতির একটা নিয়ম আছে, কিন্তু সাড়ে সাতি কিন্তু ধুম করে কাউকে খারাপ করতে দেয় না। সেটা প্রথম ব্যাপারটা হচ্ছে সাড়ে সাতি আড়াই বছরে আপনাকে যথেষ্ট হেল্প করবে, যথেষ্ট দেবার চেষ্টা করবে, যাকে বলা যায় হেল্প ইন দ্য সেন্স, যাকে বলা যায় যে সাড়ে সাতির ব্যাপারটা এরকম হয় যে প্রথম আড়াইটে বছর আপনাকে বাড়তে দেবে, আপনাকে এত দেবে এত দেবে, আপনাকে মানে প্রলোভিত করবে, আপনাকে প্রলোভিত করবে এবং আপনি একটা নিজের জগৎ এমন তৈরি করবেন কোনটা ঠিক কোনটা ভুল কিছু বুঝতে পারবেন না। আর এর জন্য আপনাদেরকে আরেকজন সাহায্য করবে অক্টোবর মাসের পর থেকে, এটা একটা মারাত্মক ব্যাপার, সে হচ্ছে রাহু। রাহু আপনাদের যখন ঘাড়ের ওপর বসবে আগামী অক্টোবর থেকে, তখন কিন্তু আপনারা ব্যাপারটা বুঝতেই পারবেন না যে আপনারা যা কাজ করছেন মনে হবে সব ঠিক কাজ করছি, ভুল কাজটাও মনে হবে আপনাদের ঠিক করছি, এবং শনি তো আছেই তার মধ্যে রাহু, তো এই দুটো মিলিয়ে যখন আপনাদের করবে, যার ফলে আপনাদের কাছে জীবনটা এই সময়টা প্রচুর অর্থের সম্ভাবনা আসার সুযোগ থাকবে এবং অর্থগুলো এমন এমনভাবে আসবে আপনারা মানে ভাবতেও পারবেন না, মানে যে কাজটা করছেন হয়তো ভাবছেন সেই কাজের জন্যই হচ্ছে, তো আরও সেই কাজ যের উপর ঝাঁপিয়ে পড়বেন বা মানে কীরকম বলবো অনেকটা মানে লোভ এসে যাবে মনের ভেতর, আরও করবো আরও করবো আরও চাই আরও চাই আরও চাই। কিন্তু এটা বুঝতে হবে যে এটা একটা সংকেত, রাহু আপনাকে যেমনভাবে এই জায়গাটাতে তৈরি করবে তেমনি ঠিক উল্টো দিক দিয়ে শনি কিন্তু বাড়িয়ে যাবে আপনাকে প্রথম আড়াই বছর। লার পরে কিন্তু যখন আপনার সেকেন্ড স্টেজে আসবেন মীন রাশির লোকেরা বা জাতক জাতিকারা, তারা কিন্তু আস্তে আস্তে শনি কিন্তু আপনাকে রাসটা ধরতে শুরু করবে এবং বুঝতে শুরু করাবে যে আমি যা দিয়েছি দিয়েছি, এবার সেগুলো তুমি কীভাবে ইউটিলাইজ করেছো তার হিসাব নিকাশ করো। ব্যাপারটা কিন্তু অনেকটা এরকম হয়, হিসাব নিকাশ করো, তুমি যদি হিসাব নিকাশ না করে কাজটা করো তাহলে কিন্তু তোমাকে লাস্ট সাড়ে সাতটির যে আড়াই বছর আছে সেখানে কিন্তু নাকানি চোপানি খেতে হবে, কান্না কেঁদেও কিন্তু কিছু হবে না, হাজার মাথা খুললেও কিছু হবে না। এবং হয়তো সাড়ে সাততে সেই সময় কিছু নাও বুঝতে পারলে তারপরে কিন্তু আপনারা আফটার এফেক্টে বুঝতে পারবেন। ম্যাক্সিমাম লোকের সাড়ে সাতটিতে সেটাই দেখা যায় যে প্রথম পাঁচ ছ বছর সাত বছর কিচ্ছু বোঝা যায় না, আস্তে আস্তে ডিটিউরেট করে, আস্তে আস্তে প্রথম দিকে চট করে উঠিয়ে দেয়, তারপরে আস্তে আস্তে গ্রাফটাকে নিচে নামতে নামতে এমন নিচের দিকে নামিয়ে দেয় যে একদম তলানিতে এসে ঠেকে যায়, যার ফলে তখন সেখান থেকে না ওঠাটা খুব মুশকিল হয়ে যায়। কেন যে লিভিং স্ট্যান্ডার্ডটা তৈরি করে দেয়, সেই লিভিং স্ট্যান্ডার্ডটাকে মেনটেন না করতে পারাটা খুব কষ্টকর হয়ে যায় তখন মানুষের জীবনে। তো এইটাই হচ্ছে শনির অ্যাকচুয়ালি সাড়ে সাতি, এবং শনির সাড়ে সাতিটা হয় একটা বিচার ব্যবস্থা চালানোর জন্য, যে তোমাকে দেওয়াও যেমন হবে তেমনি তোমার থেকে নেওয়াও হবে, বাট তুমি এই দেওয়ার টাইমে কী করেছো কীভাবে ইউটিলাইজ করেছো সেই পরিসংখ্যান দাও, এবং তুমি যদি সঠিকভাবে দিতে পারো এবং প্রথম থেকে যদি আমি বলবো মীন রাশি যদি প্রথম থেকে ব্যাপারটা বুঝতে পেরে যায় যে যা পাচ্ছি সেটা লোভে না পড়ে সেটাকে সঞ্চয় করা, ভালো কোনো জায়গায় ইউটিলাইজ করা এবং সেটাকে যথেচ্ছাচার না করে সেটাকে সুন্দর করে একটা জীবনযাপন তৈরি করা, একটা শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন তৈরি করা, পরিবারকে নিয়ে থাকা এবং কোনো আকর্ষণের দিকে না এগিয়ে শুধুমাত্র সাদামাটা একটা ছিমছাম জীবনের দিকে যদি এগোনি যায়, তাহলে আমি বলবো এই সাড়ে সাতটি আপনাদের জন্য একদম সুপার ছয়। কিন্তু এই সাড়ে সাতটি আবার
কিন্তু বোল্ড হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে, যদি না প্রথম থেকে রাসটাকে আপনারা নিজেরা টেনে ধরেন। তো সেই জন্য বলবো মীন রাশির ক্ষেত্রে এই এপ্রিলে যে বৃহস্পতি গোচর হচ্ছে তার জন্য আপনারা আর্থিক দিক দিয়ে অনেক হেল্প পাবেন। রবি আছে, মানমর্যাদার দিকে হেল্প পাবেন, বুধ আছে তার দিকেও হেল্প পাবেন, সব দিকে বুদ্ধি দিতে পারবেন, সব পারবেন, সব কিছু পারবেন, এবং পরিবারের দিকেও আপনি যথেষ্ট হেল্প পাবেন, পারিবারিক দিক দিয়ে হেল্প পাবেন, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব দিকে মীন রাশি কিন্তু দারুণ পজিশনে থাকবেন। কিন্তু অক্টোবরের মাসের পর থেকে আপনার মধ্যে আরও উচ্চাকাঙ্ক্ষা বেড়ে যাবে, পেতে পেতে একটা আরও উচ্চাকাঙ্ক্ষা বেড়ে যাবে, আপনি লোভী হয়ে পড়বেন, প্রলোভিত হয়ে পড়বেন, ভুল কাজ করবেন সেটাও মনে হবে ঠিক করবেন, লোককে দাবিয়ে রাখার চেষ্টা করবেন, অন্যায়ভাবে দাবি রাখার চেষ্টা করবেন, কিন্তু আপনার বুদ্ধি তখন বলবে এটাই ঠিক। তো এই জায়গাগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে এবং মাথা ঠান্ডা করে জানতে হবে যে আমার ক্যারেক্টারের সাথে এই ক্যারেক্টারটা মিলছে কি না, আমি তো এরম ছিলাম না বা আমি এখন এরম কেন হয়ে যাচ্ছি, তাহলে কোনটা ঠিক ছিল, ওটা ঠিক ছিল না, তো এবার আপনি ভাবলেন ওটা ভুল ছিল কারণ ওখানে আমি গরিব ছিলাম, এখানে আমি বড়লোক হয়েছি, তার মানে এটাই ঠিক না, এটা মাথায় আপনাদের বুঝতে হবে। এই বড়লোকের যে ব্যাপারটা বা এই উচ্চাবিলাসিতা যে ব্যাপারটা, এটা কিন্তু ক্ষণস্থায়ী, তাই ক্ষণস্থায়ী কোনো জিনিসকে নিয়ে অহংকার করবেন না, গর্বিত হবেন না, সেই জিনিসটাকে বরং অ্যাচিভ করে তাকে ইউটিলাইজ করুন, কাজে লাগান, লাগিয়ে আগামী দিনের জন্য সেটা চলার পথে রাখুন। তাতে দেখবেন আপনি কিন্তু অনেক ভালো থাকবেন, আপনার জীবনের সাড়ে সাথী কী ছিল আপনি বুঝতেও পারবেন না, যে সাড়ে সাথী আমি তো বুঝিনি, সাড়ে সাথী ছিল হয়তো হবে, এইরকম আপনার মাথায় কিন্তু আসবে, যেটা সাড়ে সাথীতে সবাই ভুল করে, ম্যাক্সিমাম লোক এটাই ভুল করে যে সাড়ে সাথীতে কেউ বুঝতে পারে না যে কী হচ্ছে, কারণ সাড়ে সাথী কখন কাকে ওপর দিকে তুলবে আর কখন কাকে নামাবে এটা কিন্তু স্বয়ং শনি মহারাজের ওপরই ডিপেন্ড করে। তাই নাবালে তো তার ভগবানের নাম নিচ্ছেন, না নাবালেও ঈশ্বরকে মানার চেষ্টা করবেন, তাদেরকে যথেষ্ট তাদের প্রতি সহানুভূতি থাকবেন, হাই লেভেলে গেলেও তাদের প্রতি সহানুভূতি থাকবেন এবং স্বীকার করবেন এবং পাঁচটা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন, পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন, গরিব দুঃখীদের বিশেষ করে পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন, আপনার সামর্থ্য মতন অবশ্যই মানে মাত্রা অতিরিক্ত কিছু করার চেষ্টা করতে যাবেন না, তাহলে আপনারা দেখবেন আপনাদের সাড়ে সাথী জীবনে আঁচ লাগতে পারবে না, কারণ শনি মহারাজ অ্যাকচুয়ালি যেটা চান সেটা হচ্ছে পরীক্ষা চান, আর কিছু চান না, পরীক্ষা করে দেখতে চান যে আপনি কতটা ওই সোনার কুড়ুল, রূপোর কুড়ুল, কাঠের কুড়ুল গল্পটা ঈশপের যারা জানেন, আশা করি তারা ভালো বুঝতে পারবেন যে ব্যাপারটা, যে লোভ মানুষকে কোথায় নিয়ে যেতে পারে, তাই নির্লোভ হওয়ার চেষ্টা করবেন আপনাদের সাড়ে সাথী। আমি বলছি মীন রাশির ক্ষেত্রে সাড়ে সাথী আপনাদের কোনো সমস্যা, শুধু মীন রাশি বলে না, মীন রাশি, কুম্ভ রাশি, মকর রাশি, এই তিনটে রাশির ক্ষেত্রেই বলবো যে কোনো সমস্যা হবে না। কিন্তু যেহেতু মকর কুম্ভ এরা পেরিয়ে যাচ্ছে বা অলরেডি এরা ঢুকে গেছে, তাও এখনও মকর রাশির জন্য, সরি কুম্ভ রাশির জন্য বলবো, এখনও সময় আছে নিজেদেরকে হ্রাস টেনে ধরবার বা নিজেদেরকে পরিবর্তন করবার, তো যদি করতে পারেন আমি বলবো কুম্ভ রাশির জন্য কিন্তু ভালো, কিন্তু মকর রাশির ব্যাপারটা বেরিয়ে গেছে হাত থেকে, এখন মকর রাশি পানিশমেন্ট টাইম, পানিশমেন্ট ইন দ্য সেন্স যা করছে যা হয়ে গেছে, মানে আপনি পরীক্ষা দিয়ে দিয়েছেন, আপনার পরীক্ষা হয়ে গেছে, এবার আপনার খাতা দেখা চলছে, সেই অনুসারে আপনার বিচার হবে এবং সেই অনুসারে আপনার সব কিছু আগামী দিনে কী রং চলবে, ভালো যদি পরীক্ষা দিয়ে থাকেন ভালো হবে, খারাপ পরীক্ষা দিয়ে থাকলে কিন্তু আপনি জেনে রাখুন যে আপনার জন্য কিন্তু নাকানি চোপানি খাওয়ার দিন আসছে। তো সেই জন্য বলছি মীন রাশিকেও বলছি ভালোভাবে পড়াশোনা করুন, ইন দ্য সেন্স নিজের যোগ্যতা অনুসারে চলার চেষ্টা করুন, নিজের লেভেল অনুসারে চলার চেষ্টা করবেন, পারস্পরিক সবাইকে দেখার চেষ্টা করবেন, বিশ্বাস করবেন কিন্তু নিজের বুদ্ধি দিয়ে ততটাই যতটা প্রয়োজন আছে, নিজের গোপনীয়তা রক্ষা করে চলার চেষ্টা করবেন, এই সমস্ত কাজগুলো যদি আপনারা করে চলতে পারেন তাহলে মীন রাশির জন্য খুব ভালো, খুব ভালো, অন্তত এই আড়াইটা বছর তো আপনাদের জন্য দারুণ জীবন যাবে। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি মূল বৃহস্পতির এই ট্রানজিট, শুধু অ্যাকচুয়ালি বৃহস্পতির নয়, একসাথে অনেকগুলো গ্রহ একই সাথে একই সময়
কিছু রাশির ওপর এত গিয়ে হামলা করেছে যাকে বলা যায়, তো যার জন্য আমি বাধ্য হয়েছি এই ভিডিওটা করতে। জানি না কেমন লেগেছে আপনাদের, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, কমেন্টস করে জানাবেন, প্রচুর মানুষের কমেন্টস পাচ্ছি, ভালো লাগছে নিজেকে, মনে হচ্ছে যে অন্তত কিছু মানুষের হয়তো সহযোগিতা করতে পারছি, সত্যি ভালো লাগছে। তো আপনাদের এই লাইকস কমেন্টস আরও বেশি করে করুন, আর আমার ভিডিওগুলোকে একটু আরও বেশি করে শেয়ার করুন, যখন দেখছেন যে আপনার ভালো লেগেছে এবং কমেন্টস করে আমাকে বলছেন সবাই যে দারুণ হয়েছে দাদা, দারুণ লেগেছে, সত্যি ভালো লাগলো, সত্যি ভালো লাগে শুনতে। কারণ মানুষ দেখুন এটাই তো চায় যে একটা মানুষের জীবন যদি বদলানো যায় তাহলেই যথেষ্ট। টোটকা, আংটি, রত্ন এইসব তো জীবনের একটা ছোটো ছোটো পার্ট, এগুলো সবটাই নয়, মানুষের চরিত্র, মানুষের দিন রোজগার দিন, এইগুলো যদি মানুষের ক্ষেত্রে একটু বদলানো যায়, একটু যদি কন্ট্রোল করানো যায়, একটু যদি বুঝিয়ে দেওয়া যায় যে কোনটে বিজ্ঞান, কোনটে আধ্যাত্মিক, কোনটে আপনার কুসংস্কার, এই ব্যাপারগুলো যদি একটু বুঝিয়ে দিয়ে মানুষটাকে যদি সহজ পথে নিয়ে আসা যায়, আমি মনে করি তার থেকে বড় কাজ আর কিছু হতে পারে না, এবং তার জন্য কোনো খরচাও করতে হয় না। একটু ঈশ্বরের আরাধনা করা, সে যে ঈশ্বরই হোক, যাকে ভালোবাসেন, যেটা আপনার, যিনি আপনার মনের দেবতা, তাকেই স্মরণ করে, বিশ্বাস করে মানুষের সেবা করুন, মানুষকে ভালোবাসুন, পরিবারকে ভালোবাসুন, ছোটো ছোটো বাচ্চাদের, বয়স্কদের যার যেরকম সম্মান তাকে সেই সম্মানটা দিয়ে কথা বলার চেষ্টা করুন। আর এই যে মুখ, এই মুখ, এই মুখ কিন্তু বুঝে সব জায়গায় আপনারা চেষ্টা করবেন কাজে লাগানোর, কারণ এই মুখ দিয়ে একবার যদি কিছু বেরিয়ে যায় যেটা আপনি কিন্তু রিটার্ন নিতে পারবেন না, এটা আমি বারবার সবাইকে বলি। এবং তাই কথা, বাক্য এগুলোকে কিন্তু সংযত করবার প্রয়োজন আছে প্রত্যেকেরই, কারণ একটা কথা কার মনে কোথায় লেগে যাবে এবং সেই মনে লেগে যাওয়ার জন্য আপনি সারা জীবন তার দীর্ঘশ্বাস ফেলবে আর আপনিও কষ্ট পাবে, দরকার নেই। সবসময় হাসি খুশি জীবন চালান এবং ভালো কথা বলুন, যেটুকুনি বলবেন একটা কথা বললে ভালো কথা বলুন, খারাপ কথা বলতে হবে না। কেউ যদি ঝগড়াও করতে আসে বলুন ভাই তুই জিতেছিস আমি নয়, নমস্কার, তাতে কিচ্ছু এসে যাবে না, আপনার মান সম্মান কিচ্ছু ধুলে মিশে যাবে না, ও যে করছে সে জানে তার কী অবস্থা হচ্ছে বা হবে। তো এই হলো বক্তব্য, তো ভালো থাকবেন, আশা করছি আগামী দিনে আবার নতুন ভিডিও নিয়ে আসতে পারবো, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় মহাদেবের জয়, জয় শ্রীকৃষ্ণের জয়, জয় রাধে রাধে।